আপনাদের দেরি কেন আজকে এত? ভাই ভাই আমি বাইরে ছিলাম, তো বাইরে থেকে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি আমি স্ক্রিন শেয়ার করছি যে আপনাদের স্টুডেন্ট, আপনারা কি অমিত ঘোষকে চিনেন কেউ? তাহলে সবাইকে ফোন দিতে হবে। না ভাই, আমি চিনি না। আচ্ছা জি, অমিত ঘোষ বলছেন? আচ্ছা, আমি এলইডিপি থেকে বলছিলাম। আপনাদের তো ক্লাস শুরু হয়েছে রবিবার থেকে, আপনাকে ক্লাসে পাওয়া যাচ্ছে না? আপনাকে তো ক্লাসে পাচ্ছি না আমি। গতকালকে ছিলেন? দুই দিনই ছিলেন? জি, গেম খেলবেন? ঠিক আছে, আমি হলো যারা আজকে প্রেজেন্ট নেই এদেরকে ফোন দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে জয়েন করেন। ঠিক আছে। আপনারা হলো 3 জন আছেন? আচ্ছা, আমি একটু ফোন কন্ট্যাক্ট করতেছি সবার সাথে, আপনারা একটু ওয়েট করবেন। তন্ময় মুখার্জি, তন্ময় মুখার্জি তো ক্লাসে প্রেজেন্ট থাকে না নাকি?
হ্যালো, জি তন্ময় মুখার্জি বলছেন? জি এলইডিপি থেকে বলছিলাম। আপনি ডিএম 14 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, আপনাদের ক্লাস শুরু হয়েছে রবিবার থেকে। না, অলরেডি তো 20 বাজে, যারা প্রেজেন্ট নাই এদেরকে ফোন দিচ্ছিলাম। ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন। আপনারা যেই তিনজন প্রেজেন্ট আছেন, এদের হাজিরাটা একটু দেখেন তো। শমিকুল ভাইটা আমি দিছি, এমডি মেহেদী ইসলাম, আর হচ্ছে হলো মেহেদী ইসলাম, আর হচ্ছে আবদুল্লাহ মামুন। এদের দুইজনের হাজিরাটা একটু দেখেন। তলহা জুবায়ের ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে এই তো আমি দেখলাম। স্যার ওই কানেকশন পাইতেছিল না স্যার, নেটটা একটু স্লো ছিল তো। জি, আপনি এর আগে ক্লাস করছেন কয়েকদিন? স্যার আমি প্রথম দিন ক্লাসটা মিস করছি, আর কালকে স্যার আমি জাস্ট আইসা আমি বলে আমি চলে গেছিলাম স্যার। আমার খালু মারা গেছিল তো স্যার। জি হ্যাঁ, মনে পড়ছে। মানে আমি 2 দিন ধরে খুব দৌড়ে পড়ছিলাম হসপিটালে। জি, একটু আগে আমি আপনাকে ফোন করেছিলাম। জি স্যার, আমি তখন হাজির আপনাকে দিয়ে দিচ্ছি। তখন বসুলে ছিলাম স্যার। দেখেন এটা ঠিক আছে কিনা, যে এখন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন আপনি নাম। জি স্যার, এমডি তালহা জুবায়ের। জি স্যার। আচ্ছা, আমি গতকালকে হাজিরা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা দেখেন তো, একে চিনেন কিনা? আফরিদ ওবায়দী। আফরিদ ওবায়দী না স্যার, এগুলো তো চিনি। ঠিক আছে, আমি 2:35 আপনাদের ক্লাস শুরু করবো, আর 2 একজনকে কল দিব তারপরে। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওবাইদি ভাই বলছেন? জি ভাই, আমি এলডিবি থেকে বলছিলাম। আপনাদের ক্লাস শুরু হয়েছিল, আপনি কি ক্লাস করছেন একদিন? জি, ডিজিটাল মার্কেটিং। প্রথম দিন করার পরে তো আপনি এরপরে আর একদিনও নাই। প্রথম দিন বলতে কিবার করছিলেন বলেন তো? একদম শুরুতে, অনেকদিন আগে। জি, এরপরে আপনার ক্লাস শুরু হয়েছে রবিবার থেকে। আপনি তো গত দুই জি গত 2 দিন অ্যাটেন্ড ছিলেন না, আজকেও নেই। 2টা থেকে শুরু হয়েছে আপনাদের ক্লাস, হচ্ছে হলো শনিবার থেকে বৃহস্পতিবার 2টা থেকে। জি, 2টা থেকে 4টা, সপ্তাহে 6 দিন। জি, আজকে থেকে আপনি এখনই জয়েন করবেন। আপনাদের মানে যে আমি সবাইকে ফোন দিচ্ছি যারা জয়েন করে নাই। আপনি কি টেক্সট পান নাই যে রবিবার থেকে ক্লাস শুরু হয়েছে? জি, আপনি জয়েন করবেন। আমি আপনার মানে আমি কিন্তু এটা মানে যারা ক্লাস করবে না এদেরটা নোট করতেছিলাম। আপনাদের আপনাদের সবার আজকে এত লেট হলো কেন? শুনতে পাচ্ছেন সবাই? যে আপনার আপনাদের এই নামের লিস্টটা একটু দেখেন। এখানে নাজমুস সাকিব ভাই, যে আপনাকে ফোন দেওয়া হচ্ছিল, এরপরে আর কে উপরে বাকি আছে কেউ? আচ্ছা, একে ফোন দেওয়া হয়েছে, আব্দুল্লাল নোমান। পরে যারা জয়েন করছেন কে কে? পরে যারা জয়েন করছেন, আচ্ছা, আবার সেই ইউনিক ফ্যাশন নাম নিয়ে আসছেন ভাই। আপনার নামটা বলেন একটু কাইন্ডলি। ইউনিক ফ্যাশন ভাই, আপনার নামটা বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন ইউনিক ফ্যাশন? পুরা নামটা বলেন একটু। তন্ময় মুখার্জি। জি, দেখেন এখানে আমি আপনাকে ফোন দিছিলাম না সম্ভবত? জি 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 আপনি এর প্রথম দিন ছিলেন শুধু, গতকালকে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, না না না, গতকালকে ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন যাদের এখানে হাজিরা দেওয়া হয়নি এখনো? জি, আমি আর একটা কল দিব, এই নাম্বারে কল দিয়ে এরপরে ক্লাস শুরু করব, ঠিক আছে? মেহেদি হাসান এটা হাজিরাটা কি দিয়েছেন? আপনাকে আমি এর আগে ডাকছিলাম কয়েকবার, আপনার হাজিরা আমি সমস্ত দিয়েছি। দেখেন এই যে, আপনি কি প্রথম দিন ছিলেন? জি ভাই, প্রথম দিন ছিলাম। জি, আমি এখন ক্লাস শুরু করবো, একটা ফোন দিচ্ছি এরপরে।
হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যালো সাকিব, হ্যাঁ ভাই আছি, আমি তাল চিনছি চিনছি, কই এরকম আওয়াজ শোনা যাইতেছে কেন? আমি অফিসে, অফিস থেকে জয়েন করছি। প্রথম ক্লাসে ছিলি ভাই? হ্যাঁ দুইটাই ছিলাম। প্রথম ক্লাসের হৃদয় একটু আমার একটু দেখাই দিস তো ভাই। ঠিক আছে। ভাইয়া ভাই শৌমিকুল ইসলাম জি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার হাজিরা দেওয়া হয়েছে। ভাইয়া আমি আসছি, বাহিরে অনেক আওয়াজ তো, বাসায় অনেক লোকজন, মানে মুড সাইলেন্ট করে রাখছি। জি বুঝতে পারছি, আমি ক্লাসে এসে আপনাকে কয়েকবার ডাকলাম বাট আপনি রেসপন্স করেন। ওকে ভাই আসি আসি। আচ্ছা আমাকে আপনারা কেউ মেসেজ দিছিলেন ক্লাসে ঢুকছেন এরকম, সাকিব বা কে জানে? জি ভাইয়া বলেন। জি আপনি কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলেন যে ক্লাসে ঢুকছেন এরকম? না আমি মেসেজ দেই নাই, তবে আমার একটু লেট হয়েছে আসতে। 807 এটা কার নাম্বারটা? আচ্ছা ঠিক আছে। আপনাদের আজকে দেরি করে আসার জন্য অনেক সময় দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনাদের গতকালকে ক্যানভাতে অ্যাকাউন্ট করতে বলছিলাম সবাইকে, সবাই কি ক্যানভাতে অ্যাকাউন্ট করছেন? জি জি করেন নাই এমন কি আছে? জি কথা বলেন, এমন কেউ আছেন এখানে যে অ্যাকাউন্ট করেন নাই এখন? অ্যাকাউন্ট করেছি ভাই। আচ্ছা তলহা জুবায়ের ভাই, আপনি কি ক্যানভাতে অ্যাকাউন্ট করছেন? আপনি তো ক্লাসে ছিলেন না। না আমি খুলতেছি, বেশিক্ষণ সময় লাগবে। আপনার কথা আসছে না, একটু জোরে কথা বলুন। স্যার আমি খুলতেছি স্যার, বেশিক্ষণ সময় লাগবে না স্যার। জি আর কেউ? জি আমি করি নাই, আমি করব না। জি যে যে করেন নাই, আমি মেসেজ বক্সে দেখেন অ্যাড্রেস দিয়ে দিছি, এখানে গিয়ে সাইন আপ উইথ জিমেইল দিয়ে করবেন, সাইন আপ উইথ গুগল। আজকে আমি আপনাদেরকে একটা অথবা দুইটা ডিজাইন করে দেখাবো, এরপর আপনারা করবেন, আমাকে দেখাবেন। গতকালকে আমি আপনাদেরকে বাসায় হোম ওয়ার্ক করতে বলছিলাম, একটা ডিজাইন করতে বলছিলাম, করছেন কেউ? গুগল গুগল ড্রাইভে কি আছে ফাইল? দিব স্টুডেন্ট না পার্সোনাল কোনটা দিব স্যার? হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর? গুগল ড্রাইভ স্যার, গুগল ড্রাইভ কে শেয়ার করছেন? এভাবে দিলে হবে না, অ্যাক্সেস দিতে হবে, সবার জন্য ফ্রি করে দিবেন, তারপরে হচ্ছে হলো গুগল ড্রাইভ শেয়ার করবেন।
শমিকুল ভাই শুনতে পাচ্ছেন? জি তলহা জুবের ভাই বলেন। স্যার এই স্টুডেন্ট দিব মানে যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, একটু আস্তে আসছে। স্যার লগইন করার পরে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর? এটা আপনি এখানে স্টুডেন্ট দেন অথবা পার্সোনাল দেন? পার্সোনাল কোনটা ভালো হয় দিলে স্যার? এটা আসলে তেমন কোনো সমস্যা না, মানে এই এটা আপনার জাস্ট একটা ইনফরমেশন। আপনি এর পরবর্তীতে যেটা পাবেন দেখবেন যে ট্রাই ফ্রি ফর 30 ডেজ আছে, ওটাকে আপনি ক্লিক করবেন না, মেবি লেটার দিবেন, উপরে দেখবেন যে মেবি লেটার আছে ওইখানে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ আছে, মেবি লেটারে ক্লিক করেন। আচ্ছা আর জি স্যার আর কেউ বাকি আছেন যে ক্যানভা ক্লিক করেন নাই? যে কাজ করেছি আমি মেসেজে দিয়ে দিয়েছি। জি আমি আপনাকে বলতেছিলাম আপনি যে মেসেজটা দিয়েছেন এটাতে আপনি সবাইকে এলাও করেন নাই, ঠিক আছে? এটা আপনি সবাইকে আমি কিসে জিমেইলে যা আমি ই করতেছি অ্যাকসেপ্ট করতেছি আপনি ভিড়। আচ্ছা ঠিক আছে। আপনি এটা ই করে দিবেন মানে সবার জন্য উন্মুক্ত করে দিবেন, আর না হলে কারণ এইভাবে আমি আপনাকে ইমেল দিয়ে রিকোয়েস্ট পাঠাবো তারপরে যদি হয় সমস্যা। জি আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা পরে কে জয়েন করছেন? তৌসিফ আহসান না? আচ্ছা আর কেউ বাকি নাই যার ক্যানভাতে অ্যাকাউন্ট করা বাকি আছে এরকম আছে নাকি কেউ? তৌসিফ আহসান ভাই আপনার ক্যানভাতে অ্যাকাউন্ট করা হয়েছে? জি আপনি এখন তাহলে ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন। আপনি জয়েন করছেন কি দিয়ে, মোবাইল না পিসি? ঠিক আছে আপনি তাহলে ক্যানভাতে অ্যাকাউন্ট করেন। দেখেন আমি এখানে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনার কি মিকে প্রবলেম? দেখেন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি, এখানে গিয়ে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেন একটা। এরপরে ইউনিক ফ্যাশন ভাই শুনতে পাচ্ছেন? ইউনিক ফ্যাশন ওনার নামটা বলছিলেন সম্ভবত তন্ময়, তন্ময় মুখার্জি ভাই শুনতে পাচ্ছেন? তন্ময় ভাই শুনতে পাচ্ছেন? জি আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট করছেন? জি আমি এই যে আপনাদের চ্যাট বক্সে লিংক দিছি এখান থেকে আপনি অ্যাকাউন্টটা তাড়াতাড়ি করেন। জি জি আমি এখান থেকে আপনাকে একটা ডিজাইন করা দেখাব। জি স্যার। জি বলেন স্যার। প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে এই দুই দিন কি জাস্ট এই ক্যানভার উপরেই কাজ করা হয়েছে স্যার? না এখানে আপনার ক্যানভা গতকালকে শুরু করছি, তার আগে ইমেজ অপটিমাইজেশনের কিছু কাজ দেখাইছি। আপনি ক্লাসের দুই দিনের ক্লাসের রেকর্ড পাবেন দুই এক দিন স্যার, হইলে খুব ভালো হয় স্যার। জি দুই এক দিন লেট হবে মানে এই উইকে হয়তো থার্সডে অথবা ফ্রাইডেতে পাইতে পারেন। জি স্যার ধন্যবাদ স্যার।
জি মেহেদি ভাই, কাজটা করছেন ঠিক আছে, সুন্দর হয়েছে। বাকি এসইও কন্টেন্ট লিস্ট, এই জিনিসটা আপনার ল্যাপটপের উপর দিয়ে চলে আসছে, এটাকে একটু ল্যাপটপের সাইডে রাখলে ভালো হতো, আর একটু সুন্দর দেখা যেত। ঠিক আছে, জি ভাই, ধন্যবাদ। শমিকুল ইসলাম ভাই, দুইটা লোগো ডিজাইন করছেন, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এখন স্ক্রিন শেয়ার করে একটা ডিজাইন করা দেখাবো, আপনারা দেখবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি এখন ক্যানভাতে আছি। জি স্যার, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আপনাদেরকে আমি একটা ডিজাইন করা দেখাবো, এখন আপনারা বলেন যে কোন ধরনের ডিজাইন, বা আপনি কোন ধরনের, কোন সাইডের ডিজাইন চাচ্ছেন। ফেসবুক অ্যাড করেন ভাই। আচ্ছা, ফেসবুক অ্যাড, দেখেন ফেসবুক অ্যাডের ওদের মাপটা এখানে দেওয়া আছে 1200x628 পিক্সেল। তাহলে এখানে আমি যদি ক্লিক করি, আমাকে ফেসবুক অ্যাডের যেই মাপের যেই অ্যাডভার্টাইজমেন্টের ব্যানারটা এই আর্ট বোর্ডে এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে আপনারা এখন যেহেতু নিউ ক্যানভাতে, তো আপনারা একটু চেষ্টা করবেন, এই প্রথমে দেখেন এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটে ওদের অনেক ডিজাইন দেওয়া আছে এখানে, এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে আপনি একটু চেষ্টা করবেন এই প্রথম দিকে এখান থেকে কোন একটা ডিজাইন সিলেক্ট করবেন, এরপরে ওইটাকে কাস্টমাইজ করবেন। তাহলে এখান থেকে যে কোন একটা ডিজাইন আমি নিই, এটা একটু কাজ বেশি আছে, আমি এই ডিজাইনটা নিই। সাপোজ ধরেন এখানে ওরা যে দুইটা আছে, আমি একটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এখন দেখেন আপনি এইখানে কাজ করবেন, দেখেন এখানে দুইটা ইমেজ আছে, এই একটা ইমেজ, এইখানে একটা ইমেজ। প্রবলেম হচ্ছে ওদের ইমেজে এখানে ক্যানভা লেখা আছে, তার মানে এই ইমেজ যদি আপনি রাখেন ক্যানভাটা এখানে থেকে যাবে, ঠিক আছে। আর যেহেতু এটা একটা অ্যাড, তার মানে আপনাকে এখানে কোনো একটা প্রোডাক্টসের ইমেজ তুলে ধরতে হবে, আপনি এখানে ফেসবুক অ্যাডের জন্য একটা ইমেজ তৈরি করবেন। আচ্ছা, তাহলে আপনার অবশ্যই কি থাকবে, ইমেজ থাকবে, যে ইমেজ আপনি ফেসবুক অ্যাডে শো করাবেন, ঠিক আছে। তাহলে আমরা এরকম আগে দুইটা ইমেজ ডাউনলোড করি, যে দুইটা ইমেজ আপনার এখানে এবং এই কর্নারের দিকে থাকবে, এবং যেটার অ্যাডভার্টাইজমেন্ট আমরা ফেসবুকে করব। যে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আগে আমরা দুইটা ইমেজ ডাউনলোড করব। আচ্ছা, তলহা জুবায়ের ভাই, ইমেজ কিভাবে ডাউনলোড করবেন, এটা গতকালকে শুরুতে আমরা দেখাইছিলাম, আজকে যেহেতু এখন আমি আবার ইমেজ ডাউনলোড করব, আপনি একটু খেয়াল করবেন যে কিভাবে ইমেজ ডাউনলোড করতেছি। ঠিক আছে, ফ্রি ইমেজ ডাউনলোড করবো আমরা গুগল থেকে। আচ্ছা, তাহলে আমি গুগলে চলে যাচ্ছি, দেখুন গুগলে গিয়ে আমি এখন কোন ধরনের ইমেজ আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, আপনারা বলে দেন কোন ধরনের ইমেজ অ্যাডভার্টাইজমেন্ট করবেন, বা কি অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করবেন। একটা খাবারের প্রোডাক্ট দিতে পারেন স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে খাবার আমরা ফুড লিখে সার্চ করি, দেখি কি কি আসে। আচ্ছা, আমরা ইমেজে চলে যাবো, দেখেন এখানে বিভিন্ন ধরনের খাবার চলে আসছে। তো আমরা গতকালকে যেটা বলছিলাম, এখানে আসার পরে আমরা টুলসে যাব, টুলস থেকে প্রথমে এখানে এসে টুলসে যাব, টুলস থেকে দেখেন টুলস থেকে যাব হচ্ছে ইউজেস রাইট, ইউজেস রাইটসে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আছে, এর মধ্যে আমি বলছি আমরা লেভেল ফর রিইউজ অথবা লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন, এই দুইটার অর্থ হচ্ছে আমি এইটা এই এই দুইটার ভিতরে যদি যাই, তাহলে এখন যে ইমেজগুলো আসতেছে এটাকে আমরা নিয়ে ব্যবহার করতে পারবো, আমাদের কোনো কপিরাইটের সমস্যা থাকবে না, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। তাহলে এখান থেকে আমি এই খাবার, এটা সুন্দর দেখা যাচ্ছে, এটাকে নিয়ে নিই, ইমেজটা একটু ছোট, সেভ ইমেজেস, এই ইমেজটাকে আমরা সেভ করে ফেললাম। আচ্ছা, এরপরে এটা নিতে পারি, এই ইমেজটা এখান থেকে সেভ করবো, সেভ ইমেজেস দিয়ে অবশ্যই খেয়াল করবেন এটা যেন জেপিজি ফরম্যাটে হয়। জি,
দুইটা ইমেজ আমরা সেভ করে ফেললাম, তাহলে এটা এইটুকুর কাজ আমাদের শেষ। এখন ক্যানভাতে চলে আসে, দেখেন এখন আমাদের দুইটা ইমেজ ডাউনলোড করছি, ওই দুইটা ইমেজ আমরা দুই কর্নারে সেট করবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ইমেজ দুইটাকে আপলোড করতে হবে। দেখেন এখানে আপলোড লেখা আছে, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে আমরা কি করব, আমরা যে ইমেজগুলো আনছি ডাউনলোড করছি সেটাকে আপলোড করব। এর জন্য আপলোড অ্যান ইমেজ অর ভিডিও এখানে যাব, এখানে গিয়ে আমার ডাউনলোড ফাইলে যাব। এখানে দেখেন এই দুইটা ইমেজ ডাউনলোড করছিলাম, এই দুইটা ওপেন করব। এখানে এখন হচ্ছে হলো মানে সারাদিন ব্যস্ত, একটু 9টা থেকে আপনার 6টা পর্যন্ত ক্লাস, আর বাকি রাতে হলো আপনার এই বুস্টিং ক্লাস, হচ্ছে হলো ইমেল মার্কেটিং, দুটো একসাথে আজকে রাতের মধ্যে আশা করি হয়ে যাবে। জি শামিম ভাই, জি আমি তো এখন ক্লাসে আছি, আমি আসলে এখন ডিটেলস কথা বলতে পারতেছি না, কারণ লাইভ ক্লাসে তো বুঝতে পারতেছি না। বাকি আমি চেষ্টা করতেছি মানে আজকে রাত্রে, জি আচ্ছা, এটা কন্টেন্টের উপর, এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করতে পারে। জি বুঝতে পারছি। এখন মানে কথা হচ্ছে কি, আমরাও কিন্তু এখন পর্যন্ত ভাবে সময় ই করি নাই, আজকে দুইটা মার্কেটিং করব। হ্যাঁ, আপনি আপনি একটা জিনিস দেখেন, আজকে হচ্ছে সেকেন্ড ডে, আমরা 5 দিনের মার্কেটিং করব। আজকে যদি করি তাহলে 5 দিন 7 দিন পূর্ণ হবে। হ্যাঁ, তো আপনি রাতে আপনার সাথে আমি ডিটেলস কথা বলবো, আশা করি 7 দিনে আমরা যেভাবে বলছি যতটুকু বলছি করার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, আজকে রাতে, জি ভাইয়া ঠিক আছে, আপনি একটু আমি রাত্রে আপনার সাথে কথা বলি, বাকি আপনি আমাকে ওই চ্যানেলের লিঙ্ক দিয়েন একটা। জি ঠিক আছে, আমি তাহলে শোনার পরে আপনাকে কল। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, কল। আচ্ছা দেখেন, তাহলে দুইটা ইমেজ এখানে আপলোড করছি। হ্যাঁ, এখন এই দুইটা ইমেজ কি আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি, সবাই একটু খেয়াল করেন, দেখেন এখানে ইমেজটা যে চলে আসছে, দুইটা ইমেজ এখানে চলে আসছে। তাহলে এটা কি করব আমি, এখন এই ইমেজটাকে আগে এখান থেকে সরাই ফেলি, এইখানে এই ইমেজটাকে আমরা দিয়ে দিই, এটাকে একটু বড় করি। ওরা যেভাবে দিছিল আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই ইমেজটাকেও সরাই ফেলি, এটাকে নিয়ে আস। আপনারা একটু বাড়াই দিতে পারেন, নিজের মতো করে করতে পারেন, এগুলো তেমন কোনো সমস্যা।
এই হলো আপনার ফুড আসলে এখন দেখেন এখানে কি আছে সাইট ওয়াইড সেল এইটা হলো আপনার টাইটেল আসলে এখানে আপনি একটা টাইটেল অ্যাড করতে পারেন যে এটা এই ইমেজগুলো বা এই ফুডগুলো কীভাবে মানে কোন ধরনের খাবার ঠিক আছে তাহলে এখানে মনে করেন যে আপনি লিখতে পারেন ফরিদপুরে যেমন ফুড পান্ডা পাওয়া ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করা যায় তো আপনি এখানে লিখবেন ফুড পান্ডা ঠিক আছে ফুড পান্ডা লিখলেন এটাকে একটু বড় করে দিলেন কালারটা চেঞ্জ করতে পারেন চাইলে এটাকে আমরা বোল্ড করে দিতে পারি এবং এর কালারটা চেঞ্জ করে দিতে পারি কালার চেঞ্জ করার জন্য এতে গেলে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার চুজ করে দিতে পারেন গ্রিন রেড এটার সাথে রেডটা মানাইতেছে আপনি রেড কালার রাখতে পারেন এটাকে আর একটু বড় করে দিই এরপরে এরপরে আপনি এই জিনিসটাকে ডিলেট করে দিন ডিলেট করে দিয়ে দেখুন এখানে আমরা চাইলে আরো সুন্দর কিছু অ্যাড করতে পারি কেমন সেটা হচ্ছে হলো আমরা এই ফুড পান্ডার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারি আর হচ্ছে ফুড পান্ডার ফেসবুক পেজ এখানে অ্যাড করে দিতে পারি বুঝতে পারছেন এটা করার জন্য আমাদের দুইটা আইকন দরকার একটা হচ্ছে হলো ফেসবুক পেজের আইকন আর একটা হচ্ছে হলো আমি যে ওয়েবসাইট অ্যাড করব ওয়েবসাইটের আইকন দেখেন এখানে আমার ওয়েবসাইটের আইকন আনা আছে ফেসবুকের আইকন আনা আছে কিন্তু এই আইকনগুলো আমি এখানে কিভাবে আনবো তাহলে এই আইকনগুলো কিভাবে আনবো সেটা আগে দেখেন আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা জি স্যার শুনতে পাচ্ছি তো অন্য যারা আছেন এরা একটু রেসপন্স দিবেন যে আপনারা বুঝতেছেন বা কিছু তাহলে এখন আমাকে কি করতে হবে এখানে দুইটা আইকন আনবো একটা দুইটা আইকন দিয়ে ফেসবুকের আইকন দিয়ে ফেসবুক পেজ ফুড পান্ডার যে ফেসবুক পেজ সেটা দিয়ে দেবো এরপরে ফুড পান্ডার যে ওয়েবসাইট সেইটা দিয়ে দিতে পারি এরপরে মোবাইল অ্যাপস যে ওদের আছে সেটা দিয়ে দিতে পারি তাহলে এই ধরনের আমরা তিনটা আইকন আনি তো আইকন আনার জন্য আপনাদেরকে আমি এখন একটা ওয়েবসাইটের নাম বলবো সেই ওয়েবসাইট থেকে দেখুন এটা হচ্ছে হলো softicon.com আমি আপনাদের টেক্সট বক্সে দিয়ে দিচ্ছি এটা নোট করবেন বুকমার্ক করে রাখবেন এই ওয়েবসাইটটা দেখেন এখানে আপনি সব ধরনের আইকন পাবেন ঠিক আছে আপনার প্রথমে দরকার ফেসবুক তাহলে আমি ফেসবুক লিখে সার্চ দিই ফেসবুক লিখে যখন এখানে আমি সার্চ দিচ্ছি ফেসবুকের আইকনগুলো এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা আইকন ডাউনলোড করব ধরেন আমি এই আইকনটা ডাউনলোড করব তো এটাতে ক্লিক করে এই যে যে আইকনটা চলে আসলো এটার রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ যদি আমি দেই তাহলে ফেসবুক পিএনজি আইকনগুলো পিএনজিতে থাকে তো এটাই যে ডাউনলোড করলাম ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আমার আর দুইটা আইকন লাগবে একটা হচ্ছে হলো মোবাইল অ্যাপসের আর একটা হচ্ছে হলো ওয়ার্ল্ডের মানে নেট ব্রাউজ ওয়েবসাইটের তাহলে আমরা ওয়ার্ল্ড লিখে সার্চ করবো এটা ওয়ার্ল্ড লিখে যদি সার্চ করি এই যে বিভিন্ন ওয়ার্ল্ডের আইকন চলে আসছে এখান থেকে আমরা এই যে একটা আছে এই একটা আছে এগুলো যে কোনো একটা ডাউনলোড করতে পারি দেখেন এখানে ওয়ার্ল্ডের অনেক আইকন আছে তো আমি এইটাকে ডাউনলোড করবো এটা আমরা দিলাম এরপরে এটাকে সেভ ইমেজেস দিলাম এই দুইটা হলো আর একটা দরকার সেটা হচ্ছে হলো মোবাইল অ্যাপস মোবাইল অ্যাপস যদি সার্চ করি এখানে মোবাইল অ্যাপসের আইকন চলে আসছে তাহলে এখান থেকে আমাদের ফুড পান্ডার অবশ্যই একটা আইকন আছে কিন্তু যেহেতু আমরা কাজ করতেছি এখান থেকে একটা আইকন আমরা নিয়ে নিই অ্যাপেল আইকন বা যে আইকন আমাদের ভালো লাগে অ্যাপ আইকনগুলো এক একটা কোম্পানির যে কোনো একটা আইকন আমরা এখান থেকে নিয়ে নিই অথবা সবই চ্যাট মিউজিক ফুড জাতীয় এরকম কোনো কিছু নাই আচ্ছা ফুড লিখে সার্চ দিয়ে দেখি পাই কিনা কিছু দেখেন ফুড লিখে সার্চ দেওয়াতে অনেক ধরনের আইকন চলে আসছে ঠিক না এইখান থেকে আমরা একটা আইকন নিয়ে নিতে পারি আচ্ছা আপনাদের আইকনগুলো সেভ করার আরেকটা পদ্ধতি দেখাই দিই আপনি এটাকে একটু ছোট করবেন তারপরে দেখেন এইখান থেকে
যে কোন আপনার যে আইকনটা প্রয়োজন আপনি সেই আইকনটাকে ক্লিক করবেন। ধরেন আমি এটা নিব, এটা এভাবে রাইট বাটন দিয়ে চেপে রেখে বা ড্র্যাগ করে আপনি মনিটর ডেস্কটপে এনে ছেড়ে দেন। এটি কি সেভ হয়েছে দেখতে পাচ্ছেন? তাহলে আপনি এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, তাতেও আপনার মনিটরে এটা মানে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলেই সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা ড্র্যাগ করে এনে এখান থেকে যেভাবে ড্র্যাগ করে আনবেন, ঠিক আছে, এই যে জি জি, এখান থেকে এরকম ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের কি কাজ, এই সফট আইকন এই ওয়েবসাইটটা আপনারা বুকমার্ক করবেন। আপনাদের পরবর্তীতে বিভিন্ন আইকন প্রয়োজন হবে ইমেজ এর কাজ করতে গেলে, তখন এখান থেকে আপনারা আইকন ডাউনলোড করে কাজ করবেন। আচ্ছা জি স্যার, করছি। আমাদের এখানে তিনটা আইকন আমরা অ্যাড করব, তাহলে আপলোডে যাব, আপলোড থেকে এই যে দেখেন দুইটা আপলোড আমরা এখানে আপলোড করব, এখানে অনেক আপলোড করা আছে, তারপর আমি আবার করলাম। এই দুইটাকে আমরা এখন এখানে ব্যবহার করতে পারবো, তাহলে এটাকে নিয়ে আসি, দুইটাকে একই সাইজ করতে হবে, একই ছোট বা একই ধরনের সাইজ করে ফেলবো আমরা ছোট করে। আরেকটা লাগবে, এটা ফেসবুক, এটা ওয়েবসাইট, আরেকটা লাগবে, সেটাকে আমরা এর আগের বার যেমন ড্র্যাগ করে সেভ করছিলাম, এবার আমরা ড্র্যাগ করে যদি এখানে এনে ছেড়ে দেই তাও আমাদের এখানে আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন এটাকে আমরা কি করব, ছোট ছোট করে নি, এখন আমাদের টেক্সট লিখতে হবে। এই টেক্সটে আসবো, টেক্সটে এসে অ্যাড এ হেডিং, যেহেতু আমাদের এই লেখাগুলো একটু ছোট হবে এর জন্য আমরা অ্যাড এ সাব হেডিং দিব। সাব হেডিং এ দিয়ে ফেসবুক, যেহেতু প্রথমটা www.facebook.com/ এটা পেজের নাম, তাহলে আমি শুধু এখানে পেজ লিখে রাখলাম, পেজের নাম যেটা সেটা হবে পেজের নাম। এরপরে মনে করেন যে এখানে আমরা অ্যাড করব হচ্ছে, আবার যাই এখানে গিয়ে লিখি হচ্ছে www.foodpanda.com। এরপরে এটাকে আপনি এটার মাঝে যেন থাকে, মাঝে দেখেন বোঝারও একটা উপায় আছে, দুইটা দাগ আসছে এখানে ব্লু কালারের, একটা হচ্ছে উপরেরটা সমান বোঝানোর জন্য আর একটা হচ্ছে হলো এই আইকনের সামনে বোঝানোর জন্য, ঠিক আছে। এরপরে আপনি মোবাইল অ্যাপস, তাহলে আরেকটা নাম, মোবাইল অ্যাপস থাকে কোথায়, গুগল প্লে, তাই না, প্লে স্টোর, www.google.playstore, তাহলে এটাও আমরা করে ফেলি .google.playstore. এই অ্যাপস এর একটা আইডি থাকবে, আমরা এখানে দিয়ে দিই ফুড পান্ডা। এখন এটাকে আমরা এখানে দিই, এই নিচের একটা দাগের এখানে চলে আসছে, আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি ফর্মুলাকে, অথবা এই দাগটাকে সরাই দিতে পারি। এই লেখাটা একটু ছোট করতে হবে, আমি সবগুলো লেখা একটু ছোট করে দিই, 28 আছে 24 করে দিলাম। এগুলোকে আপনি আর একটু ছোট করে যদি কাছাকাছি রাখতে চান তাহলে রাখতে পারেন। এবার
নিচে একটা লেখা আছে শুনুন। তা ওই লেখাটা বেশি বড় হয়ে যায়। আচ্ছা এভাবে তাহলে এখন আপনি যদি এটা অ্যাডভার্টাইজমেন্ট করেন তার মানে কি ফুড পান্ডার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ঠিক না? জি। তাহলে আপনারা প্রথম দিকে নিজেরা কোনো ডিজাইন না করে টেমপ্লেটসে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে এডিট করবেন, মানে টেমপ্লেটে যেরকমভাবে একটা ডিজাইনকে তুলে ধরছে আপনারা দেখবেন যে ওই ডিজাইনটা করতে আপনার কী কী লাগবে, এরপরে ওই ইনস্ট্রুমেন্টগুলো আগে অ্যারেঞ্জ করবেন, তারপরে একটা একটা করে সরাবেন আর ওইগুলো অ্যাড করে দেবেন। যেমন এই দেখেন এই ডিজাইনটা চাইলেও কি সুন্দরভাবে করা যায়। আমি এখানে আর একটা পেজ অ্যাড করি, এই দেখেন যদি এটা এখানে নিয়ে আসি এখানে এই মাঝখানে হলো একটা ইমেজ, দেখছেন এই যে এটা কিন্তু একটা ইমেজ, ইমেজটাকে সরানো যাচ্ছে দেখছেন, এই মাঝখানে একটা ইমেজ আপনি দিবেন, এইখানে এই একটা দিছে, এটা এগুলো কিভাবে দেয় দেখেন, এটা আমি এখানে সরাই ফেলাই এরকম একটা আপনাদেরকে দিয়ে দেখেন। আচ্ছা এটার জন্য আপনাদের যাইতে হবে এলিমেন্টস, দেখেন এই যে এলিমেন্টস আসবেন, এলিমেন্টসে গেলে দেখেন এখানে বৃত্ত আছে, এই যে দেখেন বৃত্ত শেপ, ঠিক আছে এই বৃত্তটাকে একটু বড় করেন, এই বড় করেন এরপর এটাকে টাইনে এখানে দিয়ে দেন, আর একটু বড় করতে হবে, আগের মতো হয়েছে এটা, আর একটু বড় করতে হবে, আগে কিন্তু এরকম একটা ছিল, ঠিক না? এগুলো হচ্ছে এলিমেন্টস, আপনি এই যে ছোট একটা বৃত্ত এটা একটা এলিমেন্ট, এটা সরাই ফেলেন এরপর আবার এখানে আনেন, এগুলো হলো সবগুলো এলিমেন্টস। এইগুলো দেখেন এখানে মোট তিনটা এলিমেন্টস ব্যবহার করছে, একটা একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা এলিমেন্টস, আর এই একটা ইমেজ, আর এইখানে আর একটা এলিমেন্টস। তাহলে এগুলো আপনি দেখবেন যে একটা ওরা একটা ডিজাইন কিভাবে করছে, যদি এই ওদের টেমপ্লেটের ডিজাইনগুলো আপনি ফলো করেন তাহলে আপনি নিজে অনেক ডিজাইন শিখতে পারবেন। এর জন্য প্রথমে নিজের থেকে কোনো ডিজাইন করতে যাবেন না, প্রথমে আপনি যেই কাজই করবেন ফেসবুক কাভার, ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাড অথবা অন্য কোথাও ইউটিউব ব্যানার, তো ওরা টেমপ্লেটে যে ডিজাইনগুলো করে রাখছে আপনি প্রথমে সেই ডিজাইনটাকে করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? এখন সবাই আপনাদেরকে আমি 3:25 পর্যন্ত সময় দিচ্ছি, 3:25 মানে এখন বাজে 3:11, প্রায় 14 মিনিট সময় পাবেন, এই 14 মিনিটে আপনারা নিজেরা একটা ডিজাইন করবেন এবং প্রত্যেকে করবেন, সবাই আমাকে 25 থেকে দেখানো শুরু করবেন, আর এরপর আমি আর একটা টপিকস আপনাদের সামনে আলোচনা করবো আজকে, আর একজন স্ক্রিন শেয়ার করে কাজটা করবেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাজটা করবেন, যে একটু ভালো পারবেন সেই স্ক্রিন শেয়ার করে করবেন, শুধু মানে স্ক্রিন শেয়ার করবেন আর কাজ করতে থাকবেন, কিছু বলতে হবে না। আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করবেন আর আদার্স, আমি যাদেরকে কল দেইনি তাদেরকে কল দিব এই সময়ের মধ্যে, আপনারা একটু একজন স্ক্রিন শেয়ার করেন। ক্রিয়েটেড ডিজাইনে চলে যান, আপনার এরকম আসলো কেন, আপনি ক্রিয়েটেড ডিজাইনে চলে যান, সেখান থেকেও নিয়ে করতে পারেন, সমস্যা নেই করেন। এখান থেকে না করে আপনি ক্রিয়েটিভ ডিজাইনে গেলে মনে হয় ভালো হতো, এখান থেকে একটা নিয়েও করতে পারেন, এটা কেটে দেন, এগুলোর মধ্যে ভেজাল হতে পারে, আপনি এটা কেটে দিয়ে ক্রিয়েটিভ ডিজাইনে যান, এই যে উপরে ক্রিয়েটিভ ডিজাইন এটাতে ক্লিক করেন ডান পাশে, এখান থেকে একটা কিছু চুজ করেন, এখন এই টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট